আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ বিয়েতে বকশিস নিয়ে মারামারি বর্ষহ আহত বারো বিয়ে বাড়িতে মঞ্চে বরের হাত ধোয়ার বকশিস নিয়ে মারামারির ঘটনায় বরসহ অন্তত বারো জন আহত হয়েছেন তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার শাহাপুর এলাকায় কনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে এদিকে এই ঘটনায় আহত বর নিজেই সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতর দশ থেকে বারো জনের নামে লিখিত অভিযোগ করেছেন বিকেলে বরকে ছেড়া পাঞ্জাবি গায়ে পরনে লুঙ্গি এবং হাতে পায়জামা নিয়ে থানার ভেতর ও সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আহত বরের নাম মোহাম্মদ মর্শিদুল আলম মুসা তিনি পৌর শহরের বাঞ্ছানগর এলাকার আব্দুল মুনাফের ছেলে আহত অন্যরা হলেন বরের ভাই মোহাম্মদ ফারুক বোন আমিন আক্তার ফেরদোস ভগ্নীপতি মোহাম্মদ হাসান বরজাতি রুবি আক্তার মহিউদ্দিন ও মাইক্রোবাস চালক সুমন সহ জন বরের স্বজনদের কাছ থেকে জানা গেছে তিন মাস আগে পারিবারিকভাবে মর্জিদুল আলমের সঙ্গে শাহাপুর এলাকার আবু তাহের মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয় শুক্রবার এই বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয় দুপুরে কনের বাবার বাড়িতে মঞ্চে বরকে মেয়েরা হাত ধুয়ে বকশিস দাবি করে তাদেরকে পাঁচ শত টাকা বকশিশ দেওয়া হয় চাহিদা মতো বকশিস না পাওয়ায় উত্তেজিত হয়ে পড়ে কনে পক্ষের লোকজন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে কনের মামা তোফায় সহ কয়েকজন উত্তেজিত হয়ে হয়ে বর ও তার সঙ্গীদের উপর হামলা চালায় এই সময় বরের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলার পাশাপাশি সাজগয়না গয়না নস করা হয় বাধা দিতে এলে বরের সঙ্গীদেরকে মারধর করা হয় পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয় মারামারির সময় বর পক্ষে দুটি স্মার্ট মোবাইল ফোন সেট বারো হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরে বড় ভাই আহত ফারুক বলেন কনে পক্ষের লোকজন বকশির দাবি করে তাদের চাহিদা অনুযায়ী তা না দেওয়া পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন বিয়েবাড়িতে মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ